জগন্নাথ দেবের আবির্ভাবের আরেকটা কারণ হচ্ছে যে এই মহাপ্রসাদ বিতরণ। নারদগুলি বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মী দেবীর আনুগত্যের সেবায় ব্রতী হয়ে গেলেন, সেবা করেই চলেছেন, সেবা করেই চলেছেন, কোথাও যাওয়ার নাম নেই। লক্ষ্মী দেবী খুব প্রসন্ন হয়ে গেলেন, লক্ষ্মী দেবী যা কিছু কাজ সব নারদগুলি করে দিতেন, লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে গেলেন। প্রসন্ন হয়ে বললেন, নারদ তোমার সেবায় তো আমি সন্তুষ্ট হয়েছি, বলো কি বর তুমি চাও। তো নারদমুনি বললেন, না না আমি তো সেবা পেয়েছি, এটা আমার পরম সৌভাগ্য, আপনার আনুগত্যে বৈকুণ্ঠে সেবা লাভ, এই সেবা করেছি এতেই আমি সন্তুষ্ট। না না তবু তুমি আমার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করো, বর চেয়ে না, তাই আপনি বর দিলেন, তাহলে আপনাকে শর্ত করতে হয়, অর্থাৎ আমি যা চাইব আপনি কিন্তু তা প্রত্যাখ্যান করতে পারবেন না, তা দিবেন তো? বলছে হ্যাঁ হ্যাঁ তুমি যা চাইবে আমি তাই দেবো। যে মা একটু চিন্তা করে বলুন, যা চাইব তাই দেবেন তো? বলছে হ্যাঁ তাই দেবো। তাহলে আমাকে আমি আর কি চাইবো, আমি তো সাধু বিভিন্ন দিকে ঘুরে বেড়াই, ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী আপনি, ধন সম্পদ আমার প্রয়োজন নেই, আমি শুধু নারায়ণের একটু মহাপ্রসাদ চাই। সঙ্গে সঙ্গে এই কথা শুনে লক্ষ্মী একটু গম্ভীর হয়ে গেলেন, চিন্তা করলেন কি করবো, কেননা ভগবান নারায়ণ লক্ষ্মী দেবীকে বলেই দিয়েছেন পূর্বে যে এই যে মহাপ্রসাদ তুমি ছাড়া আর কেউ যেন না পায়। তো কিছুক্ষণের জন্য একদম গম্ভীর হয়ে গেল, নির্বাক হয়ে গেল, এবং চিন্তার ছায়া মুখমণ্ডল দেখা দিল। তখন মা কি হয়েছে বল দিতে পারবেন না? কিন্তু দেখুন এই জন্যই আমি আপনাকে কিন্তু পূর্ব প্রতিশ্রুতি করে নিয়েছি, হ্যাঁ আপনি প্রত্যাখ্যান করতে পারবেন না, আমাকে দিতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও কি করা যায়। হ্যাঁ প্রভু তো তিনি আদেশ দিয়েছেন, এখন প্রভু রাখতে আমি কি করে লঙ্ঘন করি, প্রতি আজ্ঞা লঙ্ঘন করা অধর্ম, তাই কি করা যায়। ঠিক আছে তুমি অপেক্ষা করো, দেখা যাক কি করা যায়। দুপুরে মধ্যাহ্ন ভোজন পরিবেশন করছেন লক্ষ্মীমা, পরিবেশন করছেন নারায়ণ দেখছেন মুখে চিন্তার ছাপ, বিমর্ষ, কি ব্যাপার, বৈকুণ্ঠে তো কোনো কুণ্ঠা হওয়ার উচিত না, এইখানে কেন কুণ্ঠা, এখানে কেন শোকের ছায়া, বিমর্ষ ভাব, কি হয়েছে বলো, কেন চিন্তা করছো? বলছি যে চিন্তার কারণ রয়েছে, আপনি বলছেন মহাপ্রসাদ কাউকে দেওয়া যাবে না, অথচ আমি প্রতিশ্রুতি ভক্ত, নারদ আমাকে প্রতিশ্রুতি করে নিয়েছে যে সে যা চাইবে আমি যেন তাকে তাই দিই, এখন সে চেয়েছে আপনার মহাপ্রসাদ, কিন্তু আপনি বলছেন কাউকে দেওয়া যাবে না, এখন আমি কি করব, এই নিয়ে তো আমি সমস্যায় মধ্যে রয়েছি। নারায়ণ বললেন ঠিক আছে একটা কাজ করো, আজকের জন্য এই মহাপ্রসাদ নারদকে দিয়ে দেবে, কখন দেবে না যখন আমি অন্যদিকে তাকিয়ে থাকবো, হ্যাঁ তখন আমার অজান্তে দিয়ে দেবে, প্রভুই সব ব্যবস্থা করে দিচ্ছেন, আমি জানতে পারবো না তুমি দিয়ে দেবে, তাহলে কি হবে আমার একটা লঙ্ঘন হলো না, অথচ তোমার আশীর্বাদ তুমি আরো দিতে পারবে মহাপ্রসাদ। তারপরে পরিবেশন করে প্রভু তো একটু অন্যদিকে তাকিয়েছেন, আর সেই সময় মা লক্ষ্মী দেবী প্রসাদ নিয়ে চলে গেলেন, গিয়ে নারদকে দিয়েছেন, আর নারদ সেই প্রসাদটি পাওয়া মাত্রই একদম মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন,
আর যখন প্রসাদ পেয়েছেন তারপর যে দিব্য আনন্দ সেটা নিজেকে ধরে রাখতে পারছেন। এমনি আরো মানে ভগবানের নাম করতে করতে বিভিন্ন স্থানে ভ্রমণ করেন, প্রচার করেন, তার মধ্যে তো প্রেম রয়েছে, কিন্তু এই মহাপ্রসাদ লাভ করার পর তার মধ্যে দিব্য উন্মাদনা সে নিজেকে নিজে ধরে রাখতে পারছে না, হাসতে শুরু করেছেন, অত্যন্ত নৃত্য, আপনি স্থির থাকতে পারছেন না, ব্যাস এবার চলতে শুরু করেছেন। হ্যাঁ, বিভিন্ন স্থান ভ্রমণ করতে 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 এক গ্রহ থেকে আরেক গ্রহ, এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ড করতে করতে যখন কৈলাস উপত্যকায় যাচ্ছেন তখন শিবজি দেখছেন যে নারদের এই দিব্য প্রেমের উন্মাদনা, তো নারদ দিব্য উন্মাদনা দর্শন করে শিবজি চিন্তা করছেন যে ইতিপূর্বে নারদের আমি প্রেম দেখেছি কিন্তু এইরকম যে দিব্য উন্মাদনা ইতিপূর্বে আমি দর্শন করি, কি হয়েছে কি হয়েছে, খুব উচ্চস্বরে শিবজি দেখেছেন পাচ্ছি না মানে কি হয়েছে। আচ্ছা, আমার পরম সৌভাগ্য সকলে দুর্লভ দেবদুর্লভ নয়, সকলে বৈকুণ্ঠেরও যে সমস্ত পার্শ্ব তাদের দুর্লভ যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ লক্ষ্মী দেবীর কৃপায় নারায়ণের কৃপায় আমি লাভ করতে পেরেছি, তার ফলে আমার মধ্যে এই প্রকার দিব্য উন্মাদনা দেখা দিয়েছে, আমি নিজেকে স্থির রাখতে পারছি না। মহাদেব বললেন, দেখো তাহলে একটু আমাকে মহাপ্রসাদ দাও। বলছে, না হাতে এই নখের এক কোণাতে এক কণিকা মহাপ্রসাদ রয়েছে, এই পেয়েছি বলে মহাদেবের মুখের মধ্যে সাধারণ নৃত্য নয়, তাণ্ডব নৃত্য, প্রলয়ের সময় যে তাণ্ডব নৃত্য হয় সেই তাণ্ডব নৃত্য শুরু হয়েছে। তাণ্ডব নৃত্য দর্শন করে দেবগণ ঋষিগণ সকলে চিন্তিত হয়ে গেছে যে এখনো তো প্রলয়ের সময় হয়নি, তাহলে এই তাণ্ডব নৃত্য কেন প্রভু শুরু করেছেন। তার সঙ্গে সঙ্গে তারা মাতা পার্বতীর কাছে গিয়েছেন, সমস্ত দেবতারা ব্রহ্মা সকল গিয়েছেন যে আপনি প্রভুকে শান্ত করুন। তখন পার্বতী দেবী গিয়ে অপেক্ষা করেছেন প্রভু কখন শান্ত হন, কিছুক্ষণ পরে মহাদেবের বাহ্যদশা ফিরে এসেছে, তখন বাহ্যদশা ফিরে এসেছে তখন অত্যন্ত শান্ত ভাবে মধুর ভাবে পার্বতী জিজ্ঞাসা করলেন, প্রভু আপনার এই দশা কেন হলো, এখন তো প্রলয়ের সময় হয়নি, আপনি কেন তাণ্ডব নৃত্য শুরু করেছেন, সমস্ত দেবগণ ঋষিগণ বা সমস্ত জগৎবাসী তারা অত্যন্ত ত্রস্ত হয়ে রয়েছে। বললেন, না না প্রলয়ের সময় হয়নি তো জানি, কিন্তু এই যে নৃত্য, এই নৃত্যটা হচ্ছে আনন্দের নৃত্য, কেন, কারণ কি, এই যে নারদের কাছ থেকে আমি এক কণিকা মহাপ্রসাদ লাভ করেছি, এই মহাপ্রসাদ ভক্ষণের ফলস্বরূপ এই নৃত্য। তখন বলছেন, ও তাই খুব আনন্দের সংবাদ, খুব ভালো, তো আমি তো আপনার অর্ধন দেখি সবকিছু দিয়ে অর্ধেক রয়েছে, তো আমার জন্য দেখেছেন তো এক কণিকা, তো ওই এক কণিকার অর্ধ কণিকা কেন তার তো আমার অধিকার রয়েছে, না তো ভুলে গিয়েছে। সঙ্গে সঙ্গে পার্বতী গভীর মানুষ হয়েছে, কি আমাকে আপনি মহাপ্রসাদ থেকে বঞ্চিত করলে, আমি মহাপ্রসাদ ছাড়া থাকতে পারবো না,
শুরু হলো অভিমাত্রে ক্রোধ, অর্থাৎ কাম, তারপরে কাম যখন পূর্ণ না হয় তখন এটা জাগতিক নয়, এটা হচ্ছে পুরো চিন্ময়, কিন্তু পথটা একই, প্রসেসটা একই, সূত্রটা একই, কাম এস ক্রোধ এস না রজগুণ নয়, এইটা হচ্ছে সত্য বিশুদ্ধ সত্যের প্রকাশ, ভগবানের সেবা প্রাপ্তি, ভগবানের প্রসাদ, যা কিছু ভগবৎ সবই হচ্ছে চিন্ময়। এই ভগবানের ইচ্ছাতে এসব হচ্ছে, পার্বতী দেবী ক্রোধান্বিত হয়ে গেলেন, তার ক্রোধ বাড়তে লাগলো ক্রমশ, এবং সেই ক্রোধাগ্নিতে পুরো জগৎ ছেড়ে গেল, সমস্ত দেবতা ঋষি মুনি যোগী একদম পাতাল থেকে শুরু করে একটা ভ্রমগুলো পর্যন্ত একদম পাতাল হয়ে কাঁপতে লাগলো। তখন সমস্ত দেবতা তার ব্রহ্মার শরণাপন্ন হলেন, ব্রহ্মা তখন নারায়ণের শরণাপন্ন হলেন, নারায়ণ বললেন ঠিক আছে আমি পার্বতী সামনে করছি, নারায়ণ সেখানে উপস্থিত হয়ে গেলেন, বলছেন কি ব্যাপার, তুমি প্রধানিত হয়েছে কেন, তুমি মহাপ্রসাদ পাচ্ছ না তার জন্যই প্রধানিত হয়েছ, ঠিক আছে আমি তোমাকে মহাপ্রসাদের ব্যবস্থা করেছি, প্রতিদিন মহাপ্রসাদ পাবে। তখন পার্বতী বললেন যে বিশেষ করে নারায়ণ বললেন দেখো তুমি তো জগৎ জননী, জগতের সমস্ত জীবেরা তোমার প্রধানের দ্বারা অত্যন্ত কাতর হয়েছে, কষ্ট পাচ্ছে, তো তার জন্য তুমি প্রধান পরিত্যাগ করো আর মহাপ্রসাদ তোমার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। বলছে না প্রভু, আমি মহাপ্রসাদ থেকে বঞ্চিত হয়ে যে দুঃখ কষ্ট হৃদয়ে যে ব্যথা অনুভব করেছি, এইরকম ব্যথা যেন আমার এই সমস্ত সন্তানেরা না পায়। তাই আপনি জগৎ জীবের কল্যাণের জন্য সকলের জন্য একদম প্রসাদ উন্মুক্ত করে দেবেন, ঠিক আছে তোমার প্রার্থনা আমি স্বীকার করছি, আমি যখন জগন্নাথ রূপে নীলাচলে প্রকট হব তখন এই মহাপ্রসাদ সকলের জন্য উন্মুক্ত করে দেব, সকলেই লাভ করতে পারবেন, এমনকি পশু পাখি সকলে, আর এই মহাপ্রসাদের এমনই মহিমা যে কুকুরের মুখের থেকে উচ্ছিষ্ট যদি পড়ে যায় শ্রী ব্রাহ্মণ বা অন্য তার বহন করে পবিত্র হতে পারবেন, এখানে কোনো প্রকার বিচার নেই। হ্যাঁ, এই যে উচ্ছিষ্ট মানে এটাও বিচার, এটা এরকম বিচার নেই, ও ব্রাহ্মণের এটা এটা খাওয়া যাবে, ও এটা কুকুরের এখানে খাওয়া যাবে না, কোনো বিচার থাকবে না। আর যেই এই মহাপ্রসাদ লাভ করবে সেই এই জড়জগতের বন্ধন থেকে তৎক্ষণাৎ মুক্ত হয়ে যাবে, এমনই ভগবানের মহাপ্রসাদের মহিমা, স্বয়ং ভগবান তার মহাপ্রসাদের মহিমা বর্ণনা করছে পার্বতী দেবীর কাছে। আর একটি কথা, শ্রী তোমাকে মহাপ্রসাদ দেয়নি ঠিক আছে, ও দূরে থাকবে, তুমি আমার কাছে থাকো। তাই জগন্নাথের মন্দিরে দক্ষিণের দিকে পশ্চিম আর দক্ষিণ কর্ণাটকের বিমলা দেবীর মন্দিরে তুমি বিমলা নামে প্রসিদ্ধ হবে, আর প্রথম মহাপ্রসাদ তোমাকে অর্পণ করা হবে, তখন সেটি হবে মহামহা প্রসাদ, তারপর সকলে সেটি প্রাপ্ত হবে, আনন্দবাজারে যাবে, আনন্দবাজার মানে যে বাজারে আনন্দ আছে,